নমস্কার। ব্লক সভাপতি পদে আবার নিযুক্ত হলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনারা দেখছেন গুগলি এন্টারটেনমেন্টের গুগলি নিউজ। পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি পদে আবার নিযুক্ত হলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, অর্থাৎ নরেন চক্রবর্তী। তাই নরেনবাবুকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে পৌঁছান পাণ্ডবেশ্বর এলাকার নরেন অনুগামী তৃণমূল কর্মীরা। ব্লক সভাপতি পদে আবার নিযুক্ত হয়ে নরেনবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী দিনে পাণ্ডবেশ্বরকে আবার নতুনভাবে সাজাবেন তিনি। যেভাবে এতদিন পাণ্ডবেশ্বর এলাকায় উন্নয়ন হয়েছে, সেই ধারা বজায় রেখে মানুষের পাশে থাকতে চান। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এটাও পরিষ্কার করে বললেন যে পাণ্ডবেশ্বর এলাকায় তাদের দলের মধ্যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, সকলে মিলেমিশে একসাথেই মানুষের সাথে কাজ করে যাবেন। আমি দলের কাছে কৃতজ্ঞ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞ যে তিনি আবার আমার উপর আস্থা রেখেছেন। আমরা সবাই মিলে পাণ্ডবেশ্বরের যে অবস্থা আছে, পাণ্ডবেশ্বরকে আবার নতুন করে পুনর্গঠন করা হবে। পাণ্ডবেশ্বরের যে আমাদের MLA সিট, তাকে আমাকে ধরে রাখতে হবে। আমাদের যে পাণ্ডবেশ্বরের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে পাণ্ডবেশ্বরের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, পাণ্ডবেশ্বরের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলে পাণ্ডবেশ্বরকে আবার সাজিয়ে তুলব আর উন্নয়নের পাণ্ডবেশ্বর করে তুলব। মানুষের আশা আকাঙ্ক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য রেখে মানুষের চাওয়া পাওয়া, আমরা তাদের পাশে থাকব এবং মানুষকে বোঝাবো যে বাংলার একমাত্র পথের দিশারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বেই বাংলা সুজলা সুফলা, বাংলা ভারতের শ্রেষ্ঠ। তাই আজকের দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা যারা আমাকে অভিনন্দন জানাতেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, দলের কাছে আমি কৃতজ্ঞ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে আমার কাছে আমাকে আবার আমার উপর আস্থা রাখতে।